গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি আজকে ফাটাফাটি একদম সুস্থ আছি, মা মোটামুটি সুস্থ আছে, মানে মা একটু খুকো খুকো কাশিটা হচ্ছে, আর এমনি আর অন্য কোনো কিছু না। মা কালকে থেকে মানে ওষুধও খাচ্ছে, তো সেই জন্য আর কি মোটামুটি ঠিকই আছে। আর আমি কোনো ওষুধ টষুধ না খেয়ে, আমার অ্যাকচুয়ালি ওষুধ খেতে না একটুখানি কেমন লাগা মনে হয় আর একটু দেখে নিই ঠিক আছে, আর একটু দেখে নিই ঠিক আছে, এইসব করে আর সবকিছু এ করে আমি আর কি মোটামুটি এখন ঠিকই আছি, ভালোই চলনসই আছি। তো আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। মানে আমি এবার না শুনলাম যে অবাঙালিদের শ্রাবণ মাস আলাদাভাবে শুরু হয়, বাঙালিদের শ্রাবণ মাস আলাদাভাবে শুরু হয়, অত কিছু জানি না। যেটা আর কি শুনে এসেছি যবে থেকে আর কি আমি সোমবার করি, আমি মোটামুটি সোমবারটা শ্রাবণ মাসের সোমবার ঠিকঠাকভাবে মেনটেন করি মনে হয় 2019 থেকে। তার আগে মা করতো, ওটাই দেখতাম। তারপরে হঠাৎ করে শুভমাগর আমাকে বলে ভূতনাথ যাবি, তো আমরা ওই প্রত্যেক মানে শ্রাবণ মাসে যতগুলো সোমবার পড়েছিল প্রতিটা সোমবার ভূতনাথ যেতাম। তো যাই হোক, সেখান থেকে আমার শ্রাবণ মাসে সোমবার করা শুরু। তো আজকে তো প্রথম সোমবার, আমি স্নান ঠান করে নিয়েছি সকাল সকাল, সকাল সকাল খুব একটা না, 10টা বেজে গেছে। এখন আমি যাব ঠাকুরের কিছু জিনিস আনতে, এসে পুজো দেবো, তারপর খাবো। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো তাই রোদটা সেই মারাত্মক নেই, মোটামুটি আছে, যাই হোক আমার চুলটা শুকিয়ে যাবে, এরকম রোদ আছে। কেমন আছো? আগের থেকে বেটার। পুজো হয়ে গেছে, তারপরে এই একটু চা খাবো, একটু দুধ চা খেতে ইচ্ছে করছিল তাই আর কি এটা খাবো। আমি জানি এটা খাওয়া একদমই উচিত না, বাট চা মানে দেখো আমি জানি না, তোমরা যারা যারা চা খেতে ভালোবাসো তোমাদের কাছে চা মানে কি? চা মানে কিন্তু সত্যি একেবারে দুধের চা, ভালো করে চিনি টিনি দিয়ে, যদি আমি চিনি ছাড়া খাই চা, নইলে যতটা ওজন কমাতে পেরেছি ততটাও কমাতাম না। যতটা গোল রসগোল্লা ছিলাম, এরপর রাজভোগ ছিলাম, তারপরে একদম অর্ডার দেওয়া মিষ্টিতে পরিণত হয়ে যেত। যাই হোক, এই হলো অবস্থা। সকালবেলা একটা পড়ানো আছে, আমি ওকে বললাম একটু বিকেলবেলা আয়, কারণ পুজো টুজো করতে করতে একটু দেরি হয়ে গেল, তাই বললাম একটু বিকেলবেলা আয়, অনলাইনগুলো আমি এই ফাঁকে করিয়ে নিই। তারপরে সবাইকে প্রায় একটা বেজে গেছে, টুকটাক যা কিছু কাজকর্ম ছিল সেগুলো করে ফেললাম, পড়ানো ছিল সেগুলো সব বিকেলে শিফট করে দিয়েছি, অনলাইনটা স্টার্ট হবে, খাওয়া দাওয়া করে নিই। আর শ্রাবণ মাসে অনেকেই শিবের পুজো করো, আমি তো বারো মাসই করি, বারো মাসে আমার সোমবারটা উপোস থাকে, তো সেই কারণের জন্য আমি আলাদা করে শ্রাবণ মাসের জন্য অন্য কোনো নিয়ম বা কিছু সেটা করি না, বারো মাস যেটা করি আমি সেটাই করি, আমি একদম আলাদা করে নিজের রান্নাটা নিজে করি, তারপর আমি খাই, তো এখনো সেটাই করবো, জাস্ট ওই সেদ্ধ ভাত ওটাই খাবো। গুড ইভিনিং, ওয়েলকাম আর বলবো না, কারণ দিন তো মোটামুটি শুরু হয়েই গেছে, রিমা ওদিকে ব্লগ শুরু করে দিয়েছে আপাতত, তো এখন আমি কতগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম, আর দুদিন ধরে ঘুম হয়নি, আজকে এতক্ষণ ঘুমিয়েছি, সকালবেলা এত ঘুমিয়েছি, সব কিছু টাইম উল্টোপাল্টা হয়ে গেছে। যাই হোক, আজকে একটা বিশেষ প্ল্যানও আছে, আমি জানি না রিমার সাথে কথা হয়েছে কিন্তু এটা নিয়ে কথা হয়নি যে আপাতত ব্লগে বলেছে কি না। এনিওয়ে, তো এখন আপাতত যাচ্ছি আমি একটু হাবড়ার দিকে, ওখান থেকে তারপর ব্যাক করবো, করে তারপর আমি আর রিমা সেখানে যাবো। তো এই হচ্ছে আজকের আপাতত প্ল্যান, দিনটা সত্যিই বিশেষ দিন। তারপর খুব খিদে পেয়েছে আজকে, তা যাচ্ছি তো হাবড়া, যাওয়ার পথে এখানে ধাবা মাইকেল নগর আছে, এখানে একটু কিছু টুকিটাকি খেয়ে, জাস্ট হালকা টুকিটাকি খেয়ে তারপর যাবো। গুড ইভিনিং সবাইকে, প্রথমে সোনাই বলেছিল সোনাই আসবে, আর যেন তোমরা জানো কিরকম করে, লাস্ট মুহূর্তে ডোবায় বললো যে দিদি এখন কি যাবো, তখন বৃষ্টিও হচ্ছিল অবশ্য, আমি বললাম না থাক ঠিক আছে, আমরা না তুমি বললে আমি যাবো, আমি বললাম না থাক ঠিক আছে, আবার কালকে থেকে ওর অফিসও, সেজন্য আমিও বেশি চাপ দিলাম না। তো এখন আমি ডালিয়ার খিচুড়ি বানিয়েছি, ওটা আমি খাবো, ওটা খেয়ে আমি বাড়ি যাব। ও আসলে পর হয়তো একটু দেরি করে বেরোতাম, ও যেহেতু একা একা অত রাত করবো না, তাহলে যদি চলে যাবো, অনেকদিন পর বাড়ি যাচ্ছি, আবার আসবো। এর মধ্যে মা আপাতত ঠিক আছে, কাশিটা আছে, গলায় কিছু পেঁচিয়ে রাখলে কাশিটা হচ্ছে না, আর তাছাড়াও আজকে অনেক কিছু প্ল্যানস আছে, চলো এখনো রাত অনেকটা বাকি, সময় ছিল না, এই গাড়িতে বসে এডিটটা করলাম, করে আপলোড করে দিলাম, জাস্ট এই মোবাইলের হটস্পট থেকে এখানে কানেক্ট করে দিয়েছি, এই যে হটস্পট থেকে আপলোড হচ্ছে, 87% অলরেডি হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে এটা আপলোড হয়ে যাবে, মানে পাবলিক হয়ে যাবে। বাড়িতে চলে এসেছি ফাইনালি, যদিও আমি মানে এত বছর যে বাড়িটাতে ছিলাম সেই বাড়িটাতেও ছিলাম, তাও এখন যেন মনে হয় এই বাড়িটাই কমফোর্ট জোন, জানি না
অপরাধীর মতো আমাকে নিচে নিতে ওর তো আনতে যাওয়ার কথা ছিল, এই যে আসছে গ্রেট অপরাধী, তিন দিন ধরে যায় আমার কাছে, এই তোর আমার ভালোবাসা, এই তুই আমাকে ভালোবাসি, ভালোবাসা না থাক ঠিক আছে আমি পারবো, আই উইল ম্যানেজ, ক্যামেরাটা অফ করে ওর কাঁধে ব্যাগটা দিয়ে বলছি এটা ধরো ব্যাগটা, বলছি অন করো অন করো ক্যামেরাটা অন করো, আমার শুনে এই জিনিস, এই জিনিসগুলো না বলে ঠিক আমার শুনে ভালো লাগে, তাই না, এই জন্য সুস্থ হচ্ছিল বুঝলে তো, ওনাকে আমাকে মিস করেছি, বিশাল মিস করেছি, শুভম তোমার বলছে না, আজকে রাত্রিবেলা এক জায়গায় যাবো তো সেই জন্য কেক এসেছে, কেকটা এখন আনতে যাচ্ছি নিচে এসেছে, এই ডেলিভারি হলো, কটা বাজে মানে 11টা বাজে না, এখন ডেলিভারি হলো, এই যে এসে গেছে দা কেক, আজকে এবার এটা মোমবাতি বাড়ি থেকেই নিয়ে যাব, মোমবাতি পাওয়া যায় না, এটার মধ্যে আমি যখন অর্ডার দিয়েছি অটোমেটিক্যালি একটা ইনোভেশন তো থাকবে, যখন এটা খোলা হবে তখনই দেখবে যে ইনোভেশনটা কি, কেকটা দুর্দান্ত বানিয়েছে, আমি বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে আমি আর রিমা যাচ্ছি অনেক দিন পর, মানে মাস্টারমশাইয়ের বার্থডে হিসাবে যাচ্ছি, একটা প্রি প্ল্যানই ছিল আমাদের, প্লাস তোমরা জানোই আমাদের একটা ইনভিটেশন আছে 26 তারিখ ওর বার্থডে, তার আগেও আমরা একটা প্ল্যান করে রেখেছিলাম, লাস্ট ইয়ার তোমরা এই বার্থডে ব্লগটা দেখলে 24 তারিখে এটাই হয়েছিল যে আমরা বলেছিলাম যে আমরা যাব, এটা যতদিন আছি ততদিন যাব, হ্যাঁ ভেবেছিলাম আগের বার যেরকম ভাবে সেলিব্রেশনটা হবে সেই রকম ভাবে হবে, কিন্তু আপাতত দেখছি উপরে যা ভিড় জমে গেছে, এখন যাই উপরে, এই এখানে সবাই রেডি, এরা সব দাঁড়িয়ে রয়েছে সবাই প্রিপেয়ার্ড হয়ে, এই সুন্দর করে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে গো, বাট আপাতত ফার্স্ট লট কেটে সেকেন্ড লটে আসবে, ডেকোরেশন আরো হয়ে গেছে, কেক দেবো 1 2 3 4 5 সবই ঠিক আছে, এবার তোকে এত চুপচাপ দেখানো ঠিক ভালো লাগছে না, কিছু বল, সেই সেই ব্যাপারটা মানে হ্যাঁ অনেকদিন পরে দেখা হলো সবই ঠিক আছে, ঠিক আছে আমরা এখনো সেমই আছি আর আমরাও সেমই আছি, চলো উইন্ডোজ কাটো, চেটে নে সবাই উপরে হলো বার্থডে সেলিব্রেশনে, এবার পার্ট টু টা হবে এখানে, এখানে কি গাড়ি সাজিয়ে নিয়ে এসছে সেটা হবে, আপাতত এই গাড়ির থেকে হেডলাইটটা জ্বালিয়ে দেবো ওই গাড়ির থেকে, কালকে সন্ধ্যাবেলা একটা রোল পার্টি হোক, আমি তোমার যা কেক হয়েছে কেকের দধি কর্ম হবে কালকে সন্ধ্যাবেলা, সাতটা কেক মানে সাতটা কেক যেমন একটা তিনটা সোম দশটা হয়েই গেল, ফাইনালি বাড়ি ফিরলাম, ফাইনালি আমি আমার এই ব্যাকগ্রাউন্ড থেকে ব্লগ শুরু করলাম, শুরু না মানে আজকে ব্লগটা জাস্ট শেষ করার জন্য ক্যামেরাটা অন করলাম, তো মিডনাইট বার্থডে সেলিব্রেশন তো হলো, আরো সেলিব্রেশন বাকি আছে সেটা তোমরা জানোই কবে হবে, আর কালকেও আরো অনেক কিছু প্ল্যানস আছে সেটা আমার আর শুভমের, আমি আর শুভম কালকে একটু যাচ্ছি একটু বেরোচ্ছি, তো সেটা আগামী ব্লগে দেখতে পাবে, আর যদি আর হ্যাঁ তোমরা একজন লিখেছো যে রোজ তো ব্লগ দেওয়ার কথা ছিল, একদম রোজ ব্লগ দেওয়ার কথা ছিল, সেখানে আমরা ইরেগুলার হয়েছি আমার কারণে, আমি প্রচন্ড অসুস্থ ছিলাম তাই মানে ওটা পসিবল হয়নি তখন কন্টিনিউ করা, আই এম সো সরি, উই আর সো সরি, তো যাই হোক আমরা চেষ্টা করব যতটা সম্ভব রোজ ব্লগটা দেওয়ার, এরপর যদি হয় জানবো আমাদের কাজের জন্যই একটু প্রবলেম হয়েছে,
যাই হোক, যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট সুভ্রি।